ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেল আজকের আলোচনার বিষয়ে দু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক আর আজকের প্রশ্ন ব্যাংকে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নোত্তর তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নোত্তর নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বাইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একশত প্রশ্নোত্তরে মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধু সূত্র প্রথম আলো প্রকাশকাল এগারোই ডিসেম্বর দু হাজার বিশ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের ক্ষণগণনা শুরু হয় তার স্বদেশ প্রত্যাবর্তনের দিন দশই জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সতেরো মার্চ দু হাজার বিশ থেকে সতেরো মার্চ দু অর্থাৎ জাতির পিতার এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত বছরটি উদযাপিত হবে মুজিব বর্ষ হিসেবে যা পরবর্তীতে বর্ধিত করে একত্রিশে মার্চ দু পর্যন্ত করা হয় বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান উত্তর ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন উত্তর দশই জানুয়ারি উনিশশো সালে এই দিনটিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয় বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন উত্তর উনিশশো সালে এগারোই জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে উত্তর বারোই জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন উত্তর ছয়ই ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু কবে জুলিও কুড়ি পুরস্কারে ভূষিত হন উত্তর দশই অক্টোবর উনিশশো সালে সরকার পুরস্কার ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু কবে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের তারিখ সাতই মার্চ উনিশশো ঘোষণা করেন উত্তর চারই নভেম্বর উনিশশো সালে কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন উত্তর চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু কবে জোট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদান জন্য আলজেরিয়া যান উত্তর ছয় সেপ্টেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন উত্তর মিয়ানওয়ালি কারাগার উনিশশো সালে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার পরিচালিত অভিযানের নাম কি উত্তর অপারেশন বিগ বার্ট বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলায় ভাষণ দেন উত্তর উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর উনত্রিশতম অধিবেশনে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় উত্তর একশত তিরিশটি দেশ বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে উত্তর তিনটি অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোস নামচা ও আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি উত্তর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় জুন দু সালে অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় মুদ্রিত হয় উত্তর তেরোটি সর্বশেষ ইতালীয় ভাষায় অনুবাদক আন্না ককিয়া ব্রেল্লা বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি উত্তর কারাগারের রোজ নামচা প্রকাশিত হয় সতেরোই মার্চ দু সালে কারাগারে রোজ নামচা কতটি ভাষায় অনুদিত হয়েছে উত্তর দুইটি সর্বশেষ অসমীয়া ভাষা অনুবাদ সমেন ভারতীয় বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কি। উত্তর আমার দেখা নয়চিন প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা দু হাজার বিশ সালে বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কি। উত্তর শেখ মুজিব আমার পিতা বন বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি লিখেন লিখেছেন কে উত্তর এ পি এম মোছা বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয় উত্তর উনিশশো সালে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয় বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে উত্তর বারোই মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে উত্তর দু হাজার সালের সাতাশে জানুয়ারি বঙ্গবন্ধুর হত্যাকারীদের